ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে নিখোঁজের চার দিন পর সুজন হোসেন নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে ওই গ্রামের ধান ক্ষেতের সেচ পাম্পের ঘর থেকে মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন হোসেন আউশিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলে বাড়ি থেকে জমিতে দেওয়ার জন্য সার কিনতে শৈলকুপা বাজারে যায় সুজন হোসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করে তার স্বজনরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুইজনকে আটক করে, পরে হৃদয় নামে আরও একজনকে আটক করে। তার দেয়া তথ্য মতে লাশ উদ্ধার করে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে, টাকার জন্য এ ঘটনা ঘটাতে পারে। নিহত স্বজনরা জানান, শৈলকুপার হাজামপাড়ার রাকিব নামের এক যুবকের কাছে সুজন টাকা পেত। রোববার বিকেলে শৈলকুপা বাজারে সার কেনার সময় রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে সুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই নিখোঁজ ছিল সুজন। ঘটনার পর থেকে সাকিব পলাতক রয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।